সামাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আসলে দীর্ঘদিন আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারতেছি না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আমেরিকা থেকে আমরা যে আমাদের হারিয়ে যাওয়া পাসপোর্টগুলো যেভাবে উত্তোলন করি বা যেভাবে আমরা নতুন পাসপোর্ট রিনিউ করি এখানে সো সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আজকে বিস্তারিত আলোচনা করব । তো সোন আমরা আজকে বাংলাদেশ অ্যাম্বাসিতে যাই সেখানে কি হয় বা কিভাবে আমাদের সঙ্গে আমরা পাসপোর্টটা উত্তোলন করি বা কি কি লাগে সব বিষয় আমি আজকে আপনার সাথে বিস্তারিত শেয়ার করব আপনারা পুরো ভিডিওটা দেখেন এখানে আমাদের যে যে ইনফরমেশানগুলো লাগে সব কিছু এখানে দেওয়া থাকবে এবং কি দেওয়া আছে তো আমরা আপনারা এখন যে ডেস্কটা দেখতেছেন এটা হলো আপনার ইনফরমেশান ডেস্ক এখান থেকে মানুষ যে কোনো ইনফরমেশান নিতে পারে তো আমরা এখান থেকে একটা ফর্ম নিয়েছি তো ফর্মটা এখন আমরা ফিল আপ করবো আপনাদেরকে দেখাবো এখানে কি কী ফিল আপ হয় এখানে বাংলা আছে ইংলিশে আছে দুই সাইডে দুটা তো এই যে ডেট যেটা দেখতেছেন এটা এক ধরনের মানে ইনফরমেশান আপনার সকল ইনফরমেশান এখানে দেওয়া লাগবে এখানে আপনার নাম পিতার নাম মাতার নাম এরপর জন্ম তারিখ পাসপোর্ট আপনার যে পাসপোর্ট ছিল ওই পাসপোর্ট নাম্বার এরপর আপনার স্থায়ী ঠিকানা মানে আপনার বাংলাদেশের যে ঠিকানা ওটা এরপরে ডাকঘর থানা জেলা সব কিছুই দিতে হবে দিয়ে এরপরে আপনি মানে আমেরিকাতে আমেরিকাতে আপনি যেই জায়গাতে আছেন ওই 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 অ্যাড্রেসটা এখানে দিতে হবে দিয়ে পাসপোর্ট কোথায় হারাইছেন ওটা দিতে হবে দিয়ে এই নিচে সাক্ষ মানে আপনার সিগনেচার করতে হবে সিগনেচার করে তারপর অফার ফিল্ডে দেখতেছেন যে ইংলিশ দেওয়া আছে এখানে সেম বাংলার মতোই যে সব কিছু ইংলিশে দেখতে হবে ইংলিশে লিখে ফর্মটা পুরো মানে ইংলিশে পূরণ করতে হবে পূরণ করে এই যে দেখতেছেন যে এখানে এই মানে আপনার আমেরিকাতে আপনি যে জায়গাতে থাকেন ওই অ্যাড্রেসটা এখানে দিতে হবে এই যে স্টেটের মধ্যে এরপরে হাউস অ্যাপার্টমেন্ট সিটি এখানে আপনি দিয়ে এরপরে ধানসাড়ের যে গড়টা দেখতে এখানে আপনার নিজের মানে বাংলাদেশে যে অ্যাড্রেস ওটা দিবেন দিয়ে নিচে যেটা সেটা অফিসিয়াল ওরাই পূরণ করবে সেটা দোকান নাই সাথে আপনি সিগনেচার দিয়ে সিগনেচার দিয়ে দেবেন এরপরে এই যে দেখতে যেটা দেখতেছেন আমার হাতে এটা এটা হলো আমার ব্র্যাঙ্ক ড্রাফ যে ফর্টি ফোর যে আমি একটা ব্যাঙ্ক ড্রাফ করছি সেটা সাথে আপনার পাসপোর্ট পাসপোর্টের ফটোকপি এবং কি যদি বার্থ সার্টিফিকেট থাকে বা জন্ম বার্থ সার্টিফিকেট অথবা আপনার ভোটার আইডি কার্ড থাকে সেটার ফটোকপি দিয়ে এই যে দেখতেছেন যে তিন নাম্বার কাউন্টার যেটা যে তিন নাম্বার কাউন্টারটা দেখবেন সেখানে এই জমা দিবেন জমা দেওয়ার পর আপনাকে এরকম একটা এই রিসিপ্ট দেবে রিসিট দিয়ে আপনাকে ওয়েট করতে হবে তিনটা পর্যন্ত কারণ এটা একটার আগে জমা দিতে হয় সকাল নটা থেকে একটার ভিতরে আপনি জমা দিয়ে তিনটা পর্যন্ত এখানে ওয়েট করবেন আমাদের তিনটে বেঁচে গেছে তিনটের পর আমরা এখানে গিয়ে সিরিয়ারে দাঁড়াইছি সিরিয়ালে দাঁড়াইছি আমাদের সিরিয়ালে দাঁড়ানোর পর আমাদেরকে এরকম একটা অ্যানভ্ল দেওয়া হয়েছে দেখতেছেন যে সেখান থেকে বলেই দেবে যে এটা আপনি খুলবেন না এটা যে থানাতে বা আপনার এরিয়াতে যে থানা ওই থানাতে নিয়ে দিবেন ওরাই খুলবে পরবর্তীতে থানা থেকে আপনাকে এরকম একটা এই যে দেখতেছেন এরকম একটা নাম্বার দেবে হ্যাঁ এখানে একটা নাম্বার দেওয়া আছে নাম্বারটা নিয়ে আপনি যে ডাব্লিউ ডাব্লিউ ডট ডট গভ ডট বিডি এখানে এই ওয়েবসাইটে ঢুকবেন ঢুকে এই ফর্মটা আপনি এখান থেকে ডাউনলোড করবেন ফর্মটা ডাউনলোড করে সেটা পূরণ করবেন পূরণ করে সেটা আপনি অনলাইনে সাবমিট করে দেবেন তো এখানে যে ইনফরমেশানগুলো চাচ্ছে তো এগুলো কোনো মানে কঠিন কিছু না এটা আপনি চাইলে আপনার মোবাইল দিয়েও করতে পারেন অথবা আপনি চাইলে যে কোনো কম্পিউটার দোকানে গিয়েও আপনি ফর্মটা ফিল আপ করে আপনি অনলাইনে অ্যাপ্লাই করে দিতে পারেন ফর্মের সাথে আপনি আপনার পাসপোর্টের ফটোকপি ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং আপনার জন্মজীবন থাকে সেটার ফটোকপি সাথে আরও একশো সাতত্রিশ টাকার একটা প্যানগ্রাফ করবেন করে জমা দিবেন ফিঙ্গার দিতে যাবেন ফিঙ্গার দেওয়ার পর আপনাকে এইরকম একটা ফর্ম দিয়ে স্লিপ দিয়ে দেবে স্লিপটা পরবর্তীতে আপনি এখানে ওই যে একটা নাম্বার দেওয়া আছে নাম্বারটাতে আপনি অনলাইনেও দেখতে পারবেন এবং কি আপনার ফোনের মধ্যে এক মাস পরে মেসেজ আসবে মেসেজ আসে তখন আপনি জানতে পারবেন যে আপনার পাসপোর্টটা হয়ে গেছে তখন আপনি এই পাসপোর্টটা কালেক্ট করে নিয়ে আসবেন